এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দা আওয়ার চ্যানেল। আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে হচ্ছে সানডে, তো সানডেতে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো এখন এই মুহূর্তে বৃষ্টিটা একটু কম আছে বলে আমার হাজব্যান্ড বললো চলো একটু সি বিচে গিয়ে ঘুরে আসি। তো আমরা সি বিচে যাচ্ছি, তোমরা দেখতে থাকো। মানে ড্যাডি খাবার নিয়ে আসছে, আসতে একদমই ভালো লাগছে না, তো একটু বেরোচ্ছি বাইরের দিকে। আজকে সানডে দাও, তো বেরোচ্ছি এই রাস্তায় চা খেতে নেমেছি, গিয়েছে নিয়ে আসতে। মাইন এখন পারামপুরি খাচ্ছে, আর ওই চায়ের দোকানে আবার এই রেস্টুরেন্টটা আছে, ওই রেস্টুরেন্টের ভেতরে ঢুকেছি ওদেরই রেস্টুরেন্টটা। মানব পারামপুরি খাচ্ছে, মানব কী খাচ্ছে বাবু? এটা কি পারামপুরি? পারামপুরি, আর এটা হচ্ছে সমস্যা, এখানে সমস্যা এরকম। আমার হাজব্যান্ড এখানে আজকে সমুদ্রে বহুত ঢেউ আছে, দূর থেকেই বোঝা যাচ্ছে। আর বর্ষাকালে এখন আর নৌকা চলেনি, তো নৌকা যাচ্ছে না, তো তুমি হেলমেটটা খোলো না, ওয়াটার এত ঢেউ হচ্ছে, ওখান থেকে ওপরে চলে এসেছে, এত ঢেউ আছে আজকে, প্রচুর ঢেউ আছে। আর এখন বর্ষাকাল বলে এত ঢেউ আসছে, আর কানে কিছু নেই, ফ্রিজ ধরতে যাচ্ছে না, এখান থেকে ওয়াটার দিতে যাচ্ছে না। আজকে লেক ভে আজকে লেক ভেলুনি যাবে না, কেউ নামছে না, দেখতে পাচ্ছ না কি? আর দেখো এখান দিয়ে ওয়াটার যাচ্ছে, দেখ এত ওয়াটার বেরোচ্ছে, কোথা দিয়ে যাবে বাবা? চলো দেখে চলো, দেখে চলো, আসো 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 বাবু, হ্যাঁ আজকে কেউ নামবে না, কেউ কারোর নামার অ্যালাউ নেই আজকে, দেখো কেউ দাঁড়া সব দাঁড়িয়ে আছে। হ্যাঁ তো এত এত ঢেউ এতে মানে ধোঁয়া হয়ে যাচ্ছে, চারিদিকে ধোঁয়া হয়ে গেছে, আর শিপও যাচ্ছে না, বলো তুমি আর অনেক লোক ওখানে ফেলে, কিন্তু আজকে কিচ্ছু নেই বাবা, এত রেড হয়েছে। মারাম মাহিনকে হেলমেটটা পরিয়ে দিয়েছি, বৃষ্টি পড়ছে, হালকা হালকা পড়ছে, আর এখানে ছাও আমব্রেলা নিয়েছে, আর আমি তো কি বৃষ্টি দেখতে পাচ্ছিলাম, আর বিশাল
আজকে কারণ এলাও নেই আবার আর ভিড়ও দেখতে পাচ্ছ এত এত ঢেউ আসছে, এতটাই ঢেউ আসছে, সব জায়গায় পুরো সেই ধোঁয়ার মতো হয়ে যাচ্ছে। তো আমরা ওখানে একটুও দাঁড়াতে পারিনি, আর কেউ এসে দাঁড়াতেও পারছে না, আর বৃষ্টি পড়ছে তার মধ্যে হালকা হালকা, তো দাঁড়ানোই যাচ্ছে না, আর ঢেউ এতটাই ঢেউ আসছে তো উপরে চলে আসছে। তো রিক্সেরই ব্যাপার, এরকম প্রতি বছরই হয়, তো প্রতি বছর হয় এরকম, তারা অনেকটা করে ভেঙে যায়, অনেকটা ভেঙে যায়। তো দেখো, আর আমরা ভাবছি যে এখান থেকে চলে যাবো, প্রচণ্ড ডেঞ্জার যায় মানে অবস্থা হয়ে গেছে, তো চলে যাচ্ছি আমরা এখন। প্রচণ্ড রিক্সারই ব্যাপার হয়ে গেছে। নামবে না, নামবে না, নিচে নামবে না, প্রচন্ড ঢেউ আছে আজকে, নামুনি নামুনি একদম। এখন ঘরে চলে এসেছি রেনকোট পরে, তো বাইরে ঘুরতে পারিনি, তো এখানে ঘরে এসেই বসে আছি, তো ড্রেস চেঞ্জ করিনি, ভাবলাম যে ওই কাছে কোথাও যাব, কিন্তু যেতে পারছি না, প্রচুর প্রচুর বৃষ্টি পড়ছে বলে যেতে পারছি না, দূর কী হয় জানি না। তো আমার হাজবেন্ড এখন কী করছে দেখো। দেখতে এসেছে আমার হাজবেন্ড কী করছে বলে দেখতে এসেছে দেখো, ওই 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 ছেলেটা চলে গেলো আর এ দাঁড়িয়ে আছে, ওকে ভিডিও বানাচ্ছি বলে। হ্যাঁ, পাঁচু তো
গাইস, এতটাই বৃষ্টি পড়ছিল, আমার হাজবেন্ড বললো আজকে আর কোনো খাবার করতে হবে না, তো বাইরে থেকে চলো খাবার কিনে নিয়ে আসি। মাহিন মানবকে রেখে গিয়েছিলাম, তো আমরা খাবার কিনে নিয়ে এলাম। পরোটা নিয়েছি, ওই চিকেন মাঞ্জি নিয়েছি, আর বিফ রোস্ট, গ্রেভি, আর স্যালাড, মিউনিস, টমেটো চাটনি, হ্যাঁ ওইগুলো নিয়েছি। আর দেখো মানব ওইদিকে চুপ করে বসে আছে আমার কাছে বসবে বলে, আমি বললাম যে আমি যাচ্ছি এক্ষুনি, তো ওরাও চুপ করে বসে আছে। তো দেখো, আর এইটা দেখো, এইটা এই এই রাইসের ভিতরে ছিল। আমি ভেবেছি প্রথমে জায়ফল তো না, এটা লেবু। তো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর চলো, গুড নাইট, বাই।